सारे सलाम। हाँ, हमारी कैसी है? हाँ, बाड़ी कुछ आइए कुछ। दुखता सस्ता है। दुखता से आप पतुरा क्या सर? आप अरे एक तो भालू को ना पूजा ना ये वाले नो तुम बोनिया दारा रिसी रात्रों एक ऐसे का अच्छा ठीक ही करता सर पूजा ना बोले अरे आप अरे तो अभी पूजा ही करती हूँ आपा आपने तो सभी जाने रात हुई क्या सर रात चले तो रे कुछ समझता है ले वही बो तथा आमर की वो आमर भाई भाई ना सत्तू बेईमान तो बड़ो सहस अरे बाइक और बड़ बन एक अबिवाहित बड़ बन बाइक आसि हमारे एक बार जिगाने प्रयोजन मन करलो ना हाँ प्रीति करसे करसे आर विरे बऊ नहीं हाजिर हुई हमारे ना जाने एत बड़ो सहस बाप मा मरणर पर यही अरे अरे हमें मायर भलोबासा दिया बापर भलोबासा दिया बड़ करसी मानुष करसी और से ही भाई आज के हमारे ना सिखाया हमारे कोनो को तो ना कोया बिया कोया बऊ नहीं आई से उठे ना हाजिर हुई से एक तो बड़ो सहस और कोनो जायगा नहीं बाड़ी से कोनो जायगा नहीं ओय तोरा जा तोरा बऊ निया भीतर जा ओ सारा रात इसके बारी उठाने खड़ा थकबो एटे ओ शास्ति अजा बुबू तू एटा कोनो कथा कइला হ্যাঁ ও ঘরে গেলে ওর তো কোনো অসুবিধা নাই কিন্তু আমি যদি বাইরে থাকি আমার তো মহা সমস্যা তুমি নিজের আপন বই নিয়ে এটা বোঝানো তুমি তুমি আমার বাইরে ঘর করতেছ হ্যাঁ তুমি আমার ঘরে ঢুকাও চুপ একদম চুপ তুই বাইরে থাকবি ওই তোরা বউ নিয়ে ঘরে আয় আবার কি গাল বলে বাইরে থাকবো আমি বাইরে কেমনে থাকবো বোঝো না বাইরে থাকলে আমার কি সমস্যা বাইরে থাকলে কি সমস্যা হায় হায় কি গো আমি আমি ব্যাং বং ডরাই তো সাপ সুপ থাকে না বোঝো না গ্রাম দেশে তুমি ব্যাং আমার জন্য লাভ দিলে খুব ডর করে এই জন্য আমি ঘরে থাকি বাইরে ও বাবা দেখ নয়ন তুই আর একটা কথা কবি না ওইখানে একেবারে খাম্বা লাহান খাড়ায় থাক আইসকা কোনো কথা কইয়াই তুই আমার মন গলাইতে পারবি না হয় জলিল যা বড়ে নিয়ে ঘরে যা আচ্ছা ঠিক আছে আইতাছি ঘরে ঢুকবো তুই সারা রাত এখানে তো খারে দেখবি তোরে আজকে ঘরে ঢুকতে দিব না তুই আমার সঙ্গে এত বড় বেইমানি করলি তুই একটা বেইমান করছি বোন হিসেবে মাফ করে দাও জানা হ্যাঁ তুমি কোনে আছো কিন্তু কিছু দেখতেছি না কিন্তু বুবু একটু দয়া করে বুবু ঘরে ঢুকতে দাও বুবু রে আল্লাহ কেন যে রাইত দিছে সবসময় দিন থাকলে কত ভালোই তো দিনের বেলা কী সুন্দর ফকফকে দেখি রাইত তুলে সব অন্ধকার হ্যাঁ চশমা নিলে তো কাম হইব না ডাক্তারের কাছে বুবু বাবু আসো কত তো কয় না ওনার গেছে কাপড় নিয়ে উত্তরপাড়ার দিকে চলে গেছে আচ্ছা ঠিক আছে তুই যা
নাসরিন তুই এটা এটা একটা মানুষের কাম করছো, এই গ্রামের মানুষের আমি মুখ দেখাম কেমনে? বাবা মা মরে যাওয়ার পরে তোরে কুলে পিঠে করে মানুষ করলাম, তোর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে শাদী পর্যন্ত করলাম না, আর তুই আমার নাক অনকার কোন একটা পোলা তার হাত ধরে তুই গেলি গে, একটা বারো ভাইয়ের কথা মনে হলো না। এই কথাটাও চিন্তা করলি না যে এই গ্রামের লোকজন আছে তারা আমারে দেখে সিসি গুলো, তারা আমারে দেখে মুখ ঘুরিয়ে নিব, এটা কি তুই মানুষের কাম করলি? ঠিক আছে তোর একটা ছেলের ভাল লাগছে পছন্দ হয়েছে তুই আমারে কইতি, আমি ছেলের বাড়িতে যাইতাম দশজন ডাক দিতাম তারপর তোর হাতে তুলে দিতাম আমি, তুই কামটা ভালো করস না নাসরিন, কামটা তুই ভালো করস নাই, আমি চেহারা মানুষের কেমনে দেখামো কেমনে দেখামো? সেই ভাই নিজের বড় বোনের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করলো। মা ও মা তুমি কই মা, তুমি দেখো মা তোমার পোলা কি কামটা করলো, আপন বড় বোন তার জিজ্ঞাসা করলো না, বিয়ে করে বউ নিয়ে এসে হাজির হলো মা গো। আপা আপনি তো একটা মায়া, আপনি জানেন না আপা আপনার ভাই অনেক অপরাধ করছে, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি আপা, আপনি আমাকে মাফ করে দেন আপা। আপা মাফ করে দেন না। তোমার আর কি দোষ, তুমি তো হইলে পরের বাড়ি মাইয়া, সব দোষ আমার ওই ভাইয়ের, আমার মায়ের পেটের ভাই, সেইদিন আমার সঙ্গে এইরকম একটা কাজ করতে পারলো বউ। ঠিক আছে তুমি যখন এত করে কইতেছ শুধু তোমার জন্য, তোমার জন্য দিলাম মাফ কইরা। যাও তুমি ভিতরে যাও। জলিল বোনের কথা একবার ভাবলো না, যাওয়ার আগে একটু মোলাকাত করে যাই। ঠিক আছে তাহলে তুই তোরা সকাল সকাল আমরা আয়া করিস, হ্যাঁ সকাল সকাল আয়া করিস, আর কখনই যেন পুলিশের পার হইতে পারি। হ্যাঁ ঠিক মন খাইছি, ঠিক মন খাইছি, ঠিক আছে আচ্ছা আচ্ছা। রে তোরা তো গেলি গা, তাহলে কি হবে রাজ্য কিনলিকে দেওয়ার না, সারাটা জীবন সারাটা বছর যদি এখানে দিন থাকতো কত বাড়িতে তুলে গেলে একরাও রাইতে একরাও। Thank you.
খাটের কোণায় কি করতেছো? না ওই একটা ফরিং দেখলাম তো, চিন্তা করলাম যে ফরিংটা ধইরা তোমার বাসাটা তো উপহার দিই। ফরিং লাগব না। নাসরিন, বুবুর ব্যবহারে তুমি কিছু মনে করো না। তুমি কার সাথে কথা কইতেছো? তোমারই তো কইছো না। আরে আমি তো এইখানে, ওইটা তো ঘুমটা। এটা তো আমি বুঝছি, তোমারে যে কুমু, এটা কর আগে তোমার অন্যর সাথে একটু রিহার্সেল করলাম। আজ রাত না হয় পার করলাম, কিন্তু জীবনে আরো কত রাত আইব, আমি কেমনে যে সামাল দিমু আল্লাহ জানে। গাঠি গুঠি লই একবারে দেহে আইব সর, যত তুমি ব্যাপারে না একাই সর। আপনি কোনো চিন্তা করেন না, আপনার বিয়া শাদী দিয়া তারপর আর আমি বাড়িতে নিয়ে যাবো। বাজার তুমি করবা, রানবো আমরা খুব মজা মেরে খাবো আর কি। মানে মানে করো, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি দিবো, আমি তো সাথে থাকো মেয়ে। না ভাইজান, হয়েছে কি হানি, এখন তো বিকাল, মানে সন্ধ্যার আগে আগে কিন্তু ফিরতে হইব। কে? না একটু সমস্যা ছিল, মানে মনে করুন যে মানে মানে সমস্যাটা কি? সমস্যা মানে সন্ধ্যার সময় যদি না ফিরি ও রান্না বাড়া করবো তখন তো আমরা খাবো। এটা করবে না, মে তুই ঘরে যা, সন্ধ্যার আগে তো ফিরতে। আপনার সালাম দিতে দিতে আর আপনার সালাম নিতে নিতে আমার জীবনই তো শেষ হয়ে গেল। আমি এখন ঠিক করছি, ওখান থেকে আপনার সালামও দিব না, সালাম নিব না। আমার দোষ কি কোন? যার সাথে যার জোড়া আছে তার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এইভাবেই ঘুরতে হইব, আমি কি কষ্ট কম করছি কোন? আমার কি মনে হয় জানেন ঘটক সাহেব, আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি আমার ব্যাপারটা মানে আমার সব কিছু কোনো পোলারে ঠিক মতো বুঝাইতে পারতেছেন না, সেই জন্যই ঘটনাটা ঘটতেছে না। হইতে পারে, আবার এইটাও ঠিক যে আপনারও কোনো ছেলের পছন্দ হইতাছে না। হ্যাঁ এইটাও ঠিক, তাই শোনেন আমার সেই সমস্ত নকরা ফকরা সব আমি বাদ দিয়ে দিচ্ছি বুঝছেন, এখন ভাবছি যে একটা ভালো মানুষ হইলেই হইল, যদি সেই মানুষটা দুটি বাচ্চাও থাকে তাহলে আমি রাজি। যান মার্শাল্লাহ মার্শাল্লাহ, এইবার আপনার আর বিয়া কেউ ঠেকাইতে পারবো না। আচ্ছা আপা, সব আগে পোলার ছবিটা দেখেন তো, পছন্দ হয় কি? দেখি তো। বাহ মার্শাল্লাহ, পোলা তো দেখতে খুবই সুন্দর। তা ঘটক সাহেব, পোলার বায়োডাটা কি? পোলা খুব সুন্দর দেখতে, এক ভাই এক বোন, আপনি খুব সুখী হবেন, জমি জমা মেলা আছে, লেখাপড়াও জানে। ঠিক আছে ঘটক সাহেব, আপনি যখন এত প্রশংসা করলেন আমারও মনে হয় পোলা ভালোই হইব, আমি রাজি। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আচ্ছা আপা, আপনার একটা ছবি তুলি। ছবি তুলবেন? হ্যাঁ আমার? হ্যাঁ আপা। ও বুঝছি বুঝছি, পোলারে দেখাইবেন না? হ্যাঁ আপা। ঠিক আছে, আপনার খুব সুন্দর লাগতেছে, মানে একবারে বাঙালি বধুর মতো মনে হইতেছে। আচ্ছা, আর আপনার এই বেশে ছবি দেখলে যে কোনো পোলা পছন্দ করবে। কি তুলি আপা? হ্যাঁ তুলেন। আচ্ছা
দাঁড়ান দাঁড়ান ঘটু সাহেব, এই যে একটু ঘুমটা দিয়ে নি, ঘুমটা আলার ছবি এবার পাত্রপক্ষ পছন্দ করে। দেখুন তো আপা কেমন হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে তাহলে আপনি ছবিটা পাত্রপক্ষে দেখেন। হ্যাঁ আচ্ছা আপা, একটা হৃদয় ভাঙার খবর শুনলাম। হৃদয় ভাঙার খবর মানে কি? নয়ন ভাই নাকি বিয়ে করে ফেলাইছে। ও হ হ হ, নয়ন হঠাৎ করে বিয়ে করে ফেললো আর কি। তাহলে সবাই নিজে নিজে বিয়ে করে ফেললে আমরা বাঁচি কেমনে? কেন না, আপনার অসুবিধা কি? নয়ন কই, দেখি কেমন বউ আনছে। কিন্তু সে তো বাড়িতে নাই, নয়ন সাহেব গেছে শ্বশুর বাড়িতে, দুদিন পরে আসবে। আহা, সন্ধ্যা হয়ে আইলো, আমি এখন তাহলে যাই। আসসালামু আলাইকুম। দাঁড়ান ঘটক সাহেব, ব্যাপার হচ্ছে কি, একটু আগে আপনার একটা বলছিলাম না কথা, যে এখন থেকে আমি আপনার সালামও দিব না, সালামের জবাবও নিব না। তো আমি এখন মত পাল্টাইছি, আমার কেন জানি মনে হইতেছে এইবার আপনি আমার জন্য কিছু একটা করবেনই করবেন। তাই ওয়ালাইকুম সালাম। যদি বলো বলো আরো বলো লাগছে মন্দ না, জীবনের এই স্বপ্ন কি হলো কই তুমি? ও হো ভাইজান, ওই উষা নিশা জায়গাটা একটু মাপতেছিলাম, যে উষার থেকে নিশার ব্যবধানটা কিরকম বুঝছেন ভাইজান? তা মাপ দিয়ে কি পেলে, ঠিকঠাক আছে? অনেক ব্যবধান ভাইজান। আচ্ছা ঠিক আছে আহ, এত উষা নিশা থাকলে হইব? আবার কি হলো? না গাছ মনে হইতেছে, এত মোটা গাছ আপনার এলাকায়, অনেক মোটা গাছ। কি গাছ এটা? ও কামরেঙে গাছ, আমি বুঝছি, কিন্তু আমি মনে করছিলাম বট গাছ বুঝছেন, গাছটা বালি। রাস্তাঘাট সবকিছু ভালো আছে, টুসা নিশা আর গাছগুলি বোঝা যায় না বুঝছেন ভাইজান, এত অন্ধকার না মানে দেখা যায় না। আপনার জঙ্গলও ভাইজান খুব সুন্দর বুঝছেন, পাতা ও বাবা জঙ্গলের মধ্যে লেবু পাতা, লেবু গাছও থাকে নাকি? আল্লাহ, আমাকে এর মধ্যে খালি গাছ ফালতু ব্যাং স্যাং বাজে বাজে গাছ বুঝছেন ভাইজান। জঙ্গলমুখী কি এই সোজা হ, জঙ্গলটা দেখতেছিলাম এত সুন্দর জঙ্গল, কিন্তু আমাকে গ্রামের মধ্যে নাই, খুব ভালো জিনিসটা। ভাইজান চলেন না, রাত হয়ে গেছে তো, সাপটা ব্যাং ট্যাং থাকতে পারে, আমি আমার ব্যাং ট্যাং ডরাই তো। এই তো জামু আমাকে বড় ভাই এলাকার, তাহলে যায় সালাম দাও। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যায় মানে অভ্যাস আর কি, ছোটবেলায় ভালো রাস্তা দেখলে আমি ডিগবাজি দিতাম, তো আমার আর কি একটা ডিগবাজি দিয়ে দেখলাম, খুব ভালো লাগছে ভাই। এই রাইট কি তোমার এই অভ্যাস? আমার রাইট নাই দিন নাই, ভালো রাস্তা সুন্দর পরিবেশ পাইলে একটা ডিগবাজি দেওয়ার অভ্যাস। শান্তি সর ডিগবাজি। ও ভাই কেমন লাগছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে, একটু পড়ে গেছি যদিও অসুবিধা নেই, তাই ভালো লাগছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ভাই খুব ভালো গ্রাম বুঝছেন ভাই জান। হ্যাঁ খুব ভালো গ্রাম আপনাকে, আপনি তো সব রাস্তাঘাট চিনেন জানগা, আমি তো আমার রাস্তাঘাট চিনি না বুঝছেন, যার কারণে কি হইতেছে এদিকে কই যাও। ও ভাই জান হয়েছে কি, ওই যে ডিগবাজি ডিগবাজি খাইছি তো, আর একটু মনে ময়লা টোলা লাগছে, দেখছেন না ময়লা টোলা লাগছে, এগুলি পরিষ্কার করতে হবে বুঝছেন।
তারপরে পুকুরে দেবে হ্যাঁ পুকুরে যেতে ছিল এদিকে তো না এদিকে তো আমার সাসার বাড়ি ও আচ্ছা পুকুরে দেবে যাও ও পুকুরে হ্যাঁ এই যে এদিকে শুনো দিকে ডান দিকে হ্যাঁ ডান দিকে যাও ও তাড়াতাড়ি আইও আমি গেলাম আমার আয় বল লাগে ভাইজান ওই আসলে মানে ওদিকে নাই যাই বুঝছেন নাসিন আবার বসে বসে রয়েছে বিয়ার আগে আমার খাওয়া দাওয়া কাপড় সুপর ঘুম সব কিছু আমার বইনে আমার মা যেরকম করতো এরকম করে করে আমার বলছে যে আমি কিন্তু ভাইয়ের সব কিছু আমি নিজেই করতাম তো তুমি কিন্তু একলা একলা কিছু করতে কিন্তু এখন তো আমার কষ্ট হইছে আমার বোন গেছে কেন তোমার বাড়িতে তো তাহলে আর গোসল পুকুরে করবা না না বাড়িতে গিয়ে করব না বাড়িতে গিয়ে করি পিছের দিকে তাকানি না আমি কই আছি না হুর হুর করে নিজে চিনে নিজেই জান আমি তো তোমার সম্বন্ধী সম্বন্ধী না আমি তো তোমার ছুটো না ও আমার ছুটো না শালা না তোমার ধরে ধরে আনো আচ্ছা ঠিক আছে ওরে আল্লাহ রে ওরে খোদা ওরে মাবুদ মানির মান তুমি বাঁচাও কখন যে রাত শেষ হইব আল্লাহ জানে দরানি খাই যাই হাই হাই ছোটবেলায় কি হয়েছে জানেন ভাইজান একবার ব্যাংক দেখে বাথরুমে যে ঢুকছি আর আমার শেষ হয়ে গেছে বাথরুমে আমি আপনার ধরতেছি আপনি একটু ই করেন আমার খুব ভয় করতেছে আপনার ধরতেছি আপনি কিছু মনে করেন না ভাইজান কিছু মনে করেন না আপনার ধরে ধরে আমি যাই বুঝছেন আরেকবার আসো দেখো আর 12টা আমি কেমনে বাজাই তোমার চোর আর আইছে নাও চলো খাইনি বাসো হ্যাঁ আসতেছি আমি তোর বাটপারি ধরে হালাইছি মানে বুঝে হালাইছি কত বড় সিটার কত বড় বাটপারাই এনে কয় ডাঙ্গুল কত দেখি আমি জানি তুই কই পারবি না এটা কোন আক কত
এটাও তুই করে পারবি না। তুমি মনে করছো যে তোমার বাটপারি চিটারি আমি ধরা পারব না, আমার বোনের সাথে চিটারি বাটপারি করে পার পাইবে? আমার সাথে পারবে না। রাস্তায় ডিগবাজি খেয়ে পড়ে যাও, মানে উষ্ট্রা খেয়ে কও ডিগবাজি খাইছো? হ্যাঁ, রাত্রে চোখে দেখো না দেখে পুকুরের মধ্যে যায় সুবানি খাইয়া হ, আয় এক অভি গুছল করে আইছি। আর সমুদ্রে দৈরে চিল্লা চিল্লি শুরু করে দাও, ওই নাসরিন ওই নাসরিন, সুর ধরছি সুর ধরছি। তুমি তোমার কি ভাবো? নাসরিন, আমার সামনে তুমি কও, তার মানে আমারে প্রশ্ন করো যে আল্লাহ রাইট কি এনে দিছে? হ্যাঁ নাসরিন রে, বোন আমার বুঝছ, তোর সাথে কত বড় চিটারি বাটপারি করছে তুই জানোস? তোরা কি কোনদিন কইছে যে ও রাইট কেন রাইটে চোখে দেয় না? একবারও কয় নাই। তাইলে দেখ কত বড় হারামি, কত বড় শয়তান, কত বড় জানোয়ার তুই! আমার এই সুন্দর বইন্ডার বোলাওয়ালা বইন্ডার তুই বোলাইয়া বিয়ে করত, তুই দিনে চোখে দেখস রাইটে চোখে দেখস না, তোর এটা কই তোর ছবি দেখিয়াছিল? আপা, ওর সম্বন্ধে ওরে মারছে। কি ওর সম্বন্ধে? কেন ওর সম্বন্ধে কেন এমন হাল করছে? কেন রাত কানা বলে? রাত কানা বলা? ওই ওই ওর সম্বন্ধের বোন যে আমার ভাইয়ের লগে প্রেম করছে, তখন জানে নাই যে আমার ভাই রাত কানা? না জানে করছে। তুই কষ্টাই? ওই ওই তুই কষ্টাই কেন? তোর বউ কি কয়? নাসরিন নাসরিন একটু কষ্ট পেয়েছে, তবু আমার অনেক ভালোবাসে, কিন্তু ওর যে দামরা ভাইটা আছে না বজ্জাত, ও আমার কাছে নাসরিন রে মনে আইতে দিব না। কি ওই দাম নাবাটের এত সাহস? ওই আরে ওই হারামজাদা, তোর বউ ওই সম্বন্ধে বেটাকে আসতে দিব কি দিব না? ও কি তুই কান্দিস না ভাই, তুই কান্দিস না, তুই শান্ত। আমি গিয়া তোর বোনে যদি না নিয়ে আসতেছি, তাইলে তাইলে আমার নাম নাজবা বেগম না, কথাটা মনে রাখিস। কান্দিস না, শান্ত হ। ওই ওই তোর ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে গিয়া পরে যদি আমি পিটাইতে পারতাম। পিটাস ভাই, তুই বাকি ভাবে নে ভালো, এত হাড্ডি গুড্ডি যদি না বাঁধস তাইলে দেখিস। কান্দস কে? কান্দনে কি হয়েছে? মুরব্বি মনে কষ্ট দিছ তা? এরকম কত কান্দন লাগবো? এক মুখে ভাত খাবি, আরেক চোখে পানি ফেলাবি, দিন সামনে আইবে লাগছে কি রে দানস? আর মুরব্বিকে কষ্ট দিয়ে, মুরব্বিকে না জানিয়ে, মুরব্বিকে অমতে যদি কোনো কিছু করে তাকে কপালে এগুলোই হয়, দরকার হয় তোর আমি আরেক জায়গায় বিয়ে দিব। না ভাই যা, এমন কথা কইও না, মেয়েগো বিয়ে একবারই হয়, বিয়ে বারবার হয় না, মানে দরকার হয় তোর আবার পুরা দিঘা বিয়ে দিব, কোনো অসুবিধা নাই। যাওয়ার হয়ে গেছে ভাই যা, মাফ কইরে দাও। না তার মানে তোর জামাই তোর সাথে চিটারি করছে, তোর সাথে বাটপারি করছে? যদি ভালো মানুষ হইতো, ভালো মানুষের বলা হইতো দেয় না, তাহলে তোর কাছে কইতো যে আমি রাইত কেন, আমি রাইতে চোখে দেখি না, আমি খালি দিনে চোখে দেখি। এটা একটা চিটারি করছে না, তোর সাথে বাটপারি করছে না, এই বাটপারি শাস্তি ওর পাওয়া লাগবো। হন এই রাইত কেন রাইত কেন আমি মানি না, আর আমি এগুলো মানতেও পারবো না। এই রোগের কি চিকিৎসা নাই? আমি তো ডাক্তারও না কবিরাজ না, এই রোগের চিকিৎসা আছে কি না আমি কেমনে কমু? ডাক্তার কবিরাজের কাছে গেলে কম যাবো। হন বের হ,
বেশি মায়া দয়া জোরানোর দরকার নাই বেশি মায়া দয়া জোরাইলে সারা পারবি না দরকার তোর আবার পোলা দিখাম বিয়ে দিব কোনো অসুবিধা নাই না ভাইজান মেয়ে গবি একবারই হয় আমি আর বিয়ে করব না মুখে মুখে কথা কস্ত হইও না হ্যাঁ তুই যে কাম দস আমার ভালো লাগে বাপ নাই মা নাই একটা বই না আমার আমি যদি জানতাম আমি যদি জানতাম যে তুই রাইট কানারে ভালোবাসতো রাইট কানার কাছে তুই বিয়ে হইবা না তো তোর গলা কাইটা আমি গাঙ্গে বাসি দিতাম কানবি না আমি গেলাম বেশি বাতি নেই মানে আবাতি আবাতি দিকে ছিল বাতিগুলোর মধ্যে জাল হয়ে গেছে সালামু আলাইকুম জামাত ভাই আরে ওয়ালাইকুম আসসালাম গড়া সাহেব কি খবর সুখবর আছে খবর তো আমার জন্য না আপনার জন্য খবর আছে মনটা ভালো না আজকাল কোনো খবর শুনুন না আরেকদিন শুনুন কেন ভালো নাই কেন এই ফ্যামিলিগত কিছু সমস্যা আছে আরে আপনার জন্য যে খবর আনছি আপনার মন ভালো হয়ে যাইবো আপনার ছবি দেখে সেও খুশি হয়েছে আপনারও যে সমস্যা তারও সেই সমস্যা বয়স বেশি হওয়ার কারণে বিয়ে হইতেছে না একেবারে নিখুঁত কোনো সমস্যা নাই কথা আগে বলান আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ তাহলে আমি এখন আসি আপনি শুরু করে দেন খারাপ না একবারে নিমত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিমত ভাই বোন তো বিয়ে দিলা এবার তুমি একটা বিয়ে করে ফেলো মানিক ভাই তুমি কেমন গড আরে কামে হইল না ওন পর্যন্ত নিয়ামত ভাইয়ের একটা বিয়ে করে দিতে পারল না তার বিয়ের বয়স থেকে একেবারে যায় যায় অবস্থা কি করবো সে একটা মেয়ে খুঁজে পাইছি একটা রাগো রাগো গড়ক সাহেব আমার দোকান নাই অল্লে গেলে মেয়ে দেখা বুঝছো আরে একটা বিয়ে করে দিতে ঠিকই দুজনেরই বিয়ে দিতে কি যে কোন নিয়ামত ভাই বিয়ের কথা হই না কি মন ফেলি আছে মানে দেখো দা বাইর করে হ্যাঁ হ্যাঁ দুইজনের বিয়ে হইব সুন্দর মেয়ে আমি ঠিক করছি কোন বাড়িতে যায় দেই তো হ্যাঁ তুমি হেনে খারাও আমি আইতেছি যাইবা না ঠিক আছে তোর তো এর আগে এই গ্রামে দেখি নাই তোর বাড়ি কি এই গ্রামে পাশের গ্রামে নাম কি সর্বনাশ বিয়ে হইল না শাদী হইল না বিয়ের আগে পোলার বাড়ি ঘর দেখবার লিগে নিজে পায়ে হাইটে আই পড়ছে নাসরিন ও নাসরিন
আরে আপা সালামুকুম আপা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি কেমন আছি সেটা জানার আগে তুমি আমার একটা কথা জবাব দাও আপা আপনি একটু বসেন না আরে রাখো তোমার বসা বসি তুমি কেমন বউ আমার কও দিহি হ্যাঁ তোমার স্বামীরে তোমার সামনে তোমার ভাই ধরে ধরে মারলো তুমি সেটা তাকায় তাকায় দেখলা কিছু বললে না না বাবা বিশ্বাস করেন আমি বলছিলাম আমি অনেক কান্নাকাটি করছি কিন্তু ভাইজান তারে ঘরের মধ্যে নিয়ে যায় মারধর করছে আমি বাইরে কান্নাকাটি করছি কিন্তু সে শুনে নাই শুনে নাই ডাকো তোমার ভাইরে ডাকো আজকে আমি এর একটা দফা রফা কইরা তারপর ছাড়ুম এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলে আসেন না বসেন আরে রাখো তোমার বসা বসি কিসের বসা বসি কথার মতো কথা কইছো আরে আরে মানুষ তো পাগল স্বামী নিয়ে সংসার করে আমার মা করছিল আমার বাবা ছিল পাগল তবু আমার মা সেই পাগল স্বামীরে একদিনের লাইগা কোনো দিন সংসার ছেড়ে যায় নাই এই পাগল স্বামীরে নিয়ে সারাটা জীবন সংসার করছে আমার ভাই তো আর পাগল না দোষের মধ্যে একটাই দোষ আমার ভাই একটু রাইতে কম দেখে রাইত কানা কিন্তু দিনে তো ঠিকই দেখে দেখে না তুমি সেই লাইগা আমার ভাইরে সাইডে দিয়ে এখানে চলে আসবা এত বড় সাহস তোমার কি হলো কথা কও না কেন তুমি না আমার ভাইরে প্রেম কইরা ঘর সাজছিলা বিয়া করছিলা কই গেল তোমার সেই ভালোবাসা আপা আমি আপনাদের সঙ্গে যাব এখনই যাব ভাইজান আসুক ভাইজানরে বুঝাই চলে যাব আপনি একটু বসেন আমি নাস্তা পানি আনি থাকবো নাস্তা পানি লাগবো না এই যে তুমি কথাটা কইলা না তাতে আমার মনটা শান্ত হয়ে গেছে এই তো এতক্ষণে একটা বইয়ের মতো কথা কইছো শোনো চলো আমার লগে চলো কিন্তু তোমার ওই ভাই যে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে তারে কিন্তু আমি সাইরা দিব না দিব না দিব না দিব না এই আমার শেষ কথা ইয়াল্লাহ ইয়াল্লাহ আমি তোমার কাছে এই দুই হাত তুলে মোনাজাত করতেছি যে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে তুমি তারেও রাত কেন করে দাও তারেও রাত কেন করে দাও ইয়াল্লাহ আপা উনি আমার বড় ভাই আপা আপনি একটু বসেন আমি রাস্তা নিয়ে আসি চলো বাবা তুমি হেল্প করি আসো আসো আমি কিন্তু জানতাম না আপনি যে নাসরিনের বড় ভাই আপনারা কিন্তু আমার ভাই নয়নরে ভুল বুঝছেন সে জন্ম থেকেই রাতের বেলা কম দেখে যাকে বলে রাতকানা এটা কোনো ভয়ানক অসুখ না ভালো মতো চিকিৎসা করলে এই রোগেরও সমাধান আছে আমার ভাইয়েরও চিকিৎসা করতেছি আশা করি সেও ভালো হয়ে যাবে আপনারা আর 10টা প্রতিবন্ধীর সাথে আমরা যেরকম ভাবে সদয় দৃষ্টি সহানুভূতিতে আমরা কথাবার্তা বলি রাতকানা যারা তাদের সাথে যেন আমরা এরকম করি আমার বোন আপনার সাথে নিয়ে যান জি আমি যখন এসেছি তখন আমাদের বউকে আমরা সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি খুব খুশি হইলাম আপনার কথায় অবশ্য ইচ্ছা করলে আপনিও আমাদের সঙ্গে যেতে পারেন আর একদিন বেরিয়াম আমার বোন দেখ ঠিক আছে নাস্তা পানি বেলায় চলে আমরা একটা পুকুর পার্টি করেছি আসেন thank you
একটা কথা বলি, আপনি কি ঘটকের কাছে আপনার বিয়ের জন্য কোনো ছবি দিছিলেন? হ্যাঁ, খালি আমি তো মুখে ঘটকের কাছে তো আপনার ছবিও দেখলাম। জি, কি করবো বলেন, বিয়ের বয়স তো সে কবে পার হয়ে গেছে, মানুষ নানান জনে নানান কথা বলে। শুনেন, আপনি মেয়ে মানুষ, আপনার তো গুরু, আমি ছেলে মানুষ, আমার এই ছাড়ে না, আমার তো বয়স কমে নাই, ঠিক সময় মতো বিয়ে শাদী করলে যে একটা বাচ্চার বাপ থাকতাম, এখন বিয়ে শাদীও নাই, আমার এই দুনিয়ার কথা কয়, বুঝলেন না? আমি কিন্তু জানতাম না আপনি যে নাসরিনের বড় ভাই। আমি তো জানতাম না যে আপনি নয়নের বড় বোন, আর ঘটক তো আমার কয় নাই। আমার তো মনে হয় ঘটক সাহেবও জানে না আমার ভাই নয়ন যে আপনার বোনকে বিয়ে করছে। আপনাকে দেখলে না আমার একটা গানের কথা মনে হয়। কি সাংঘাতিক কথাবার্তা, আমারও আপনাকে দেখলে একটা গানের কথা মনে হয়। তাই? হ্যাঁ হ্যাঁ। কোন গানটা বলেন তো? যদি সাজগ আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ না জীবনের স্বপ্ন, যদি স্বপ্ন মন্দি হয় যদি সাজগ আরো সুন্দর লাগবে গো। চলেন এবার উঠি। ভালোই তো লাগতেছিল, আর একটু বসি না? চলেন। আচ্ছা ঠিক আছে, চল। ভাইজান আসি তাইলে, তুমি কবে যাইবা? আরে যাবো না পাগলি, ধরে দেখ পর যাবো তো। যাও দেন, আসি আবার আসি। এসব ঘটলো কেমনে? আরে আমিও তো জানি না, আমার কি মনে হয় জানো? কি কত মনে হয় আল্লাহ আমার আর তোমার জুটি মিলাইছে উনাকে জুটি মিলাই দেওয়ার জন্য। বন্ধ হয় না কিন্তু, দুজনে যদি মিল হয় খারাপ হলো। এদিকে আসতে দিই, এদিকে তোমার ভাই যে মাঠ দিছে আর ডিমান্ডি ভেঙে যেত। আরে বাদ দাও তো, ঠিক হয়ে যাব। অনেক ব্যথা? এই বিয়েটা তাড়াতাড়ি হইবে এই লাইগা দেরি করতেছিল। ঘটক ভাই, ও ঘটক ভাই, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, আসেন আসেন আপা। সুখবর আছে? সুখবর বলেন কি ঘটক সাহেব, আমি তো উল্টা আপনার কাছে যাইতেছিলাম সুখবর দেওয়ানোর লাইগা। কিরকম তাজ্জবের ব্যাপার জানেন, ওই যে পাত্রের ছবি আপনি আমার মোবাইলে দেখাছিলেন না, হায়রে আল্লাহ, সে তো আমার ভাই নয়নের সম্বন্ধী লাগে। সে কিরকম
ওই যে কইলাম না আমার ভাই আছে না নয়ন জিমাইয়ের বিয়ে করছে নাসরিন তার বড় ভাই ও তাহলে তো আমার ব্যবসা শেষ কেন আপনার ব্যবসা কি হইব শুনেন কাটক ভাই আপনি শুধু অন্তর থেকে আমার জন্য দোয়া করেন না আমি দোয়া করব এবার যেন আমার বিয়েটা হয়ে যায় আর যদি ঘটনাটা ঘটে যায় না তাহলে আপনার ডবল বকশিস না হলে কি আছে বিয়াই বিয়াই হয়ে গেছেন এখন আপনি গান গাইতে যান গান গাইতে গাইতে চলে যান আসসালামু আলাইকুম বি আয়েশা আসসালামু আলাইকুম বি আয়েশা আচ্ছা আপা আজি আসসালামু আসসালামু আলাইকুম বি আয়েশা ওয়ালাইকুম আসসালাম বি আনসাফ কেমন আছেন বি আনসাফ বুকে বড় জ্বালা আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আপনি কেন অন্য কেউ চিন্তা ভাবনা করছিলেন আমার হাকে নিষেধ আছে ঠিক আছে আমি যাই গে আরে কি যে করেন আপনি মানে হঠাৎ আপনি রে দেখছি তো তাই আসেন চলে তাহলে বিয়ান সাহেব নয়ন আমি তাহলে যাই না ঘরে জিনিসপত্র আছে যদি চুর টুর ঢুকে একটা ঝামেলা হয়ে পারে কথা বলতো নাই মন খারাপ করুন আমি যাই আরেকদিন থাকুম আর কি একলো হয়ে যাই তাও কালকে আর আচ্ছা ঠিক আছে বিহেন কি করেন থাকবার করেন জি থাকলে তো ভালোই তো আমরা সবাই মিলে একটু গল্প গুজব করতাম এত করে জোর করে বেলাছে ঠিক আছে বাড়ির চিন্তা বাদ দিলাম এখন আপনাকে চিন্তা বইনের চিন্তা বিহেনের চিন্তা ঘরে ঢুকিলাম যাই চলেন খাই গিয়ে যাই কি ব্যাপার বিয়ে আপনি যে এখনো ঘুমান নেই শুনেন আমি অনেক চেষ্টা করছি এই কায় তো কোনোভাবে ঘুমাইতেছিল না কিন্তু আপনার তো ঘুমাহার কথা আপনার বাড়ি আপনার ঘর বিছনাপত্র আপনার বালিশ আপনার সব আপনার আমি সেনা নতুন জায়গায় এসে লেগে আমার ঘুমায় নাই কি জানি মানুষের মন তো কখন যে কি হয় আর সেই জন্য মনে হয় নিজের বাড়ি নিজের ঘর ঘুম কোথায় পালা যায় কইতে লজ্জাও লাগে বিয়েন বুঝছেন আমি দরজা খুললে যখন বাইরে এলাম না আমি আপনার ঘরে দরজার দিকে তাকায় আছিলাম তাই নাকি এদিকে যখন ঘুরছি দেখি আপনি বই বেসছেন আমারও জানি কি হচ্ছে বুঝছেন আমার ভিতরে জানি কেমন করে দিয়েছেন টিকটিকি হয়ে গেল ঠিকঠিক কি যে করেন না আপনি আসলে মানুষের মন তো কখন যে কি হয় তা কেউ কইতে পারে না দেখেন এই যে সাদিরা তাই না দুজন বইয়ে কি সুন্দর দাঁড়া দাঁড়া কথা কইতেছি
আপনার ভিতরে কি দুরুষ দারস করে? জান এখন কিসে পারেন দেখবেন অনেক ঘুম আসবে। আচ্ছা ঘুমাও বেন বেন, ওই যে ওই গান্ডা যদি একটু গাইতেন, ওই যে বসা যাবে একটু একটু কন, দুজনে মিলে একসাথে গাই তাহলে যদি ঘুমায় কন। যদি বসা যাবে আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়, যদি বসা যাবে আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়, যদি বসা যাবে আরো সুন্দর লাগবে গো। দেখছো কি সুন্দর রোমান্টিক সিন, ফিল্ম রেও আর বানাইছে। আরে তুমি কি সুন্দর করে দেখতেছো, আমি তো কিছুই দেখতে পারতেছি না। তুমি দেখবা কেন, তুমি তো রাতখানা। আল্লাহ রে, কবে যে আমার জীবনের থেকে এই রাতখানা অপবাদটা যাইব। আল্লাহ তুমি আমার ভালো করে দাও, আর নাহলে পৃথিবীর থেকে চির জীবনের জন্য রাতটা একেবারে নাই করে দাও একেবারে। ও তুমি কেমনে দেখবো